বান্দরবনের রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের দুই সদস্য নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও দুইজনকে। রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেএনএফের পোশাক পরিহিত নিহত ওই দুই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ, ওয়াকিটকি এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। দেশের পার্বত্য এলাকায় সক্রিয় বিভিন্ন আঞ্চলিক ও সশস্ত্র সংগঠন, চাঁদাবাজি, অপহরণ, হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে তাদের মাধ্যমে। গত কয়েক বছরে আধিপত্য নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শান্তি আলোচনায় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলেও এসব সন্ত্রাসী বাহিনীর তৎপরতায় বারবার সে উদ্যোগ ভেস্তে যাচ্ছে। এদের মধ্যে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের তৎপরতা বরাবরই উগ্র ও ধ্বংসাত্মক। গত 2 এবং 3 এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট ও অপহরণের ঘটনার পর সন্ত্রাসী সংগঠনটির দৌরাত্ম্য প্রতিরোধে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর কয়েক দফায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযানে কেএফের শীর্ষ কয়েকজন নেতাসহ 78 জনকে গ্রেপ্তার করা হয়। এখনও পলাতক রয়েছেন কুকি চীনের প্রধান নাথান বম। রুমা ও থানচির বাকলা এলাকার পাহাড়ে কেএনএফ সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালায় সেনা সদস্যরা। উপস্থিতি টের পেয়ে সেনা সদস্যদের উদ্দেশ্য করে গুলি ছুড়তে শুরু করে কেএনএফ। সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে কেএনএফের দুই সন্ত্রাসী নিহত হন। অভিযানে আরও 2 কেএনএফ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে 3টি অস্ত্র, গুলি, ওয়াকিটকি সহ জব্দ করা হয় সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। বাংলাদেশ সময় রবিবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এর আগে 22 এপ্রিল সেনা অভিযানে নিহত হয় কেএনএফের আরও এক সদস্য। বিপ্রজিৎ চন্দ, টিবিএন24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।